আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা বিলাস। রসনা বিলাসে আবারও একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার দৈনন্দিন কিছু কাজকর্ম করে থাকি, দুপুরের রান্নাবান্না এবং পাশাপাশি কিছু ক্লিনিংয়ের কাজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে চেষ্টা করুন। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন সকাল 6টা বাজে, আমি ঘুম থেকে উঠেছি আরও আগে, নামাজ পড়েছি, তারপর একটু হাঁটাচলা করেছি। আর প্রতিদিন ঘুম থেকে উঠেই চেষ্টা করি এরকম এক গ্লাস পানি পান করার জন্য। আজকে আমি একটু মধু দিয়ে পানিটা পান করব। আর মধু দিয়ে পানি পান করার সময় অবশ্যই চেষ্টা করবেন পানিটাকে একটু কুসুম গরম করে নিতে। আমি কিন্তু সেই কাজটা করে নিয়েছি। আর যে মধুটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ভাইয়া বরিশাল থেকে নিয়ে এসেছে, একেবারেই খাঁটি মধুর চাক থেকে আনা সেই মধু। এবার চলে যাচ্ছি কিচেনে, আর সেখানে গিয়ে প্রথমেই আমি যে কাজটা করব, আগের দিন যে থালাবাটিগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছিল এগুলো আমি কিন্তু জায়গা মতো রেখে দিচ্ছি। এগুলো কিন্তু পানি ঝরে একদম শুকিয়ে গিয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এই কাজগুলো আগে ভাগেই করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমরা সারাদিনে লম্বা একটা সময় পাব। তখন কিন্তু অন্য অন্য কাজগুলো করতে আমাদের আর খারাপ লাগবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ছোট ছোট জিনিসপত্র যেগুলো আমি রান্নার কাজে ব্যবহার করে থাকি। আপনারা নিশ্চয়ই আমার রেসিপিগুলোও দেখে থাকেন, সেখানে যেই জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখছি। আর এখানে দেখতে পাচ্ছেন সিঙ্কের মধ্যেও কিন্তু দুই একটা থালাবাটি রয়েছিল, যেগুলো আমি পরিষ্কার করে নেব। এখন পর্যন্ত কিন্তু বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে, একটু পরেই দেখা যাবে ওরা সবাই ঘুম থেকে উঠে যাবে। যে যার গন্তব্য স্থলে কিন্তু একটু পরেই নাস্তা খেয়েটে চলে যাবে। আমি কিন্তু ওরা ঘুমে থাকতে থাকতেই এই টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। থালাবাটিগুলো ধুয়ে আমি ঘর দুয়ারটা একটু ঝাড়ু দিয়ে নেব। এই তো থালাবাটিগুলো কিন্তু আমি সবগুলো মেজে ক্লিন করে নিয়েছি। আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমি যখনই থালাবাটিগুলো ধুয়ে নিই চেষ্টা করি সিঙ্কের এরিয়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে। আর রাতের বেলা কিন্তু আমি আমার চুলার পাড়টাও খুব ভালোভাবে পরিষ্কার করে রাখি। তারপরেও আমি যে কাজটা করে থাকি, সকালবেলা উঠেই কিন্তু আবার চুলার পাড়টাকেও রান্না করার আগে একটু ক্লিন করে নেই। আমার কাছে মনে হয় যে রাতের বেলা কিন্তু অনেক পোকামাকড় হাঁটাচলা করে, তাই সকাল সকাল যদি উঠে আবার এই কাজটা করে নেওয়া হয় তখন কিন্তু অনেক রিফ্রেশ লাগে, ভালো লাগে কাজকর্মগুলো করে নিতে। আর সকাল সকাল এই কাজগুলো করে না নিলে যখন বাচ্চারা ঘুম থেকে উঠে যাবে তখন কিন্তু ওদের পিছনে আমার সময় ব্যয় করতে হয়, তখন কিন্তু আমি ইচ্ছে করলেও এই কাজগুলো করে নিতে পারি না। এখন চলে এসেছি আমার ডাইনিং স্পেসে। আপনারা দেখতেই পাচ্ছেন ডাইনিং স্পেসটাও কিন্তু আমি রাতের বেলা খাওয়া দাওয়া করার পরই ক্লিন করে রেখেছিলাম, কিন্তু তারপরও সকালবেলা ঘুম থেকে যখন উঠি তখন দেখা যায় ডাইনিং টেবিলের উপরেও অনেক বেশি ময়লা জমে থাকে। তাই একটা ক্লিনার দিয়ে আমি স্প্রে করে নিচ্ছি, তারপর আমি একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর আমি শুধু একা না, এই কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত সবাই কম বেশি করে থাকি। আমার কাছে কিন্তু এই গোছগাছ করা বা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। আমার সবচাইতে বেশি টেনশন হয় যে কাজটা নিয়ে, আমি আসলে রাতের বেলা যখন ঘুমোতে যাই তখন আমার সকালবেলা কী রান্না করব, কী কাজ করব এইটা নিয়ে কিন্তু টেনশনে আমার অনেক সময় ঘুম হয় না। সকালবেলা নাস্তা খাওয়ার পরে কিন্তু আবার দুপুরের টেনশনটাও চলে আসে, দুপুরবেলা কী রান্নাবান্না হবে সেটা নিয়ে। আপনাদের এরকম হয় কি না কমেন্ট করে জানাতে পারেন। কথা বলতে বলতে কিন্তু ডাইনিং এরিয়াটা ক্লিন করে নিয়েছি। এবার আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমার বসার যেই সিটিং এরিয়াটা রয়েছে কী অবস্থা করে রেখেছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
সব কিছু একদম এলোমেলো করে রেখেছে। রাতের বেলা ওরা পড়াশোনা শেষ করে কিন্তু বই খাতা একটাও গোছায়নি, সবগুলো এরকম করে রেখেছে বাচ্চারা। আমি এখন এই সাইডটাও একটু ক্লিন করে নেব। প্রথমেই আমি টি টেবিলটাকেও একটু ক্লিনার দিয়ে স্প্রে করে তারপর পরিষ্কার করে নেব। আর আমার কাছে কিন্তু কাচের জিনিস পরিষ্কার করতে খুব ভালো লাগে, এটা কিন্তু খুব ভালো কাজ করে ক্লিনজার দিয়ে যখন স্প্রে করে পরিষ্কার করা হয়। ভিউয়ার্স, আমি এদিকে গুজগাছ করতে থাকি। গুজগাছ করতে করতে আপনাদেরকে আমি ছোট্ট একটা কথা মনে করিয়ে দিচ্ছি, যারা আমার চ্যানেলটিতে নতুন বন্ধুরা রয়েছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আমি বিভিন্ন ধরনের রান্নার রেসিপি মূলত আমার চ্যানেলে আমি শেয়ার করে থাকি। তাছাড়াও এখন অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন ডেইলি কিছু অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করি, আর সেই সূত্র ধরেই কিন্তু আমি ছোট ছোট কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আমি জানি না, অনেক বড় বড় আপুরা রয়েছেন যারা ব্লগিং করেন, ব্লগিং চ্যানেল রয়েছেন, আমি আসলে তাদের মতো হয়তো বা অত গুছিয়ে সব কিছু করতে পারি না, তবে চেষ্টা করি আমি আমার জায়গা থেকে বেস্টটা আপনাদের দেওয়ার জন্য। তারপরও যদি আপনাদের কাছে আমার ভিডিও কোথাও কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে, আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমার কাছে কিন্তু খারাপ লাগবে না, ভালো লাগবে। আমার হাতে যে ফ্লাওয়ার ভাজটা দেখতে পাচ্ছেন, এটা আমার খুবই পছন্দের একটা ফ্লাওয়ার ভাজ, কেননা এই ফ্লাওয়ার ভাজটা আপনার ভাইয়া আমাকে কোনো একটা মেলার থেকে কিনে দিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। আর মাটির জিনিস কিন্তু আমার খুব বেশি পছন্দ, আমার অনেক মাটির কালেকশন রয়েছে, আমি কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আর ফ্লাওয়ার ভাসের মধ্যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকটাই নোংরা হয়েছে, অনেক ধুলাবালি জমেছে, আমি এগুলোকে একটু ক্লিন করে নেব। আর সোফাগুলোকেও আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আমি সব সময় কিন্তু সোফার উপরের এই কভারের সাইডগুলো পরিষ্কার করার জন্য এরকম ঝাড়ু ব্যবহার করি, এতে করে কিন্তু ময়লাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। এই তো ভিউয়ার্স, কথা বলতে বলতে কিন্তু আমি পুরো সোফার এরিয়াটাকে গুছিয়ে নিয়েছি। আপনাদের সাথে এক ঝলক দেখিয়ে দিচ্ছি এখন কেমন সুন্দর লাগছে দেখতে, একদম পরিষ্কার পরিপাটি ক্লিন একটা সিটিং এরিয়া। সিটিং এরিয়া, ডাইনিং এরিয়া, এই দুইটা স্পেসই আমার খুবই পছন্দের জায়গা, আমি এখানে খুব বেশি সময় থাকি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে সিটিং এরিয়াটায় বসতে। আর এইখানটায় বসেই কিন্তু আমার ডাইনিং এরিয়াটাও একেবারে কাছেই, আপনাদের সাথে আমি মনে হয় ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে আসতে পারেন। সিটিং এরিয়াটা পরিষ্কার করা নেওয়া হয়ে গেলে আমি আমার আরও একটা পছন্দের কর্নারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার বারান্দা। আমার বারান্দার এই স্পেসটা আমার অনেক বেশি প্রিয়, আমার যখন মন খারাপ হয় তখন কিন্তু আমি বারান্দায় এসে আমার গাছপালা ফুলগুলো দেখে থাকি। অনেক দিন হয়ে যায় আমি আমার বারান্দাটার গাছপালাগুলো রয়েছে সেগুলোকে যত্ন নিতে পারছি না, আর দেখতেই পাচ্ছেন যত্ন ছাড়াই কিন্তু এরকম পর্তুলিকাগুলি খুব সুন্দর ফুটে থাকে, অসম্ভব ভালো লাগে। আপনি যখন বারান্দায় এসে দাঁড়াবেন তখন এরকম যদি দেখেন গাছে ফুল ফুটে আছে, আর ফুল তো সবারই পছন্দ তাই না। আর যে পর্তুলিকা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার বারান্দার বাহির সাইডে রাখা, এগুলো কিন্তু ভেতরে রাখা না, কারণ বাহির সাইডে রাখা বলেই রোদ আলো বৃষ্টি সব সুন্দরভাবে ব্যালেন্স করে পায় দেখেই ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে। ভেতরের সাইডে থাকলে না ফুলগুলো ফুটতে চায় না। আর এখানেও কিছু পর্তুলিকা গাছ দেখতে পাচ্ছেন যেগুলো কিনা এখনো কোনো ফুল আসেনি, গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রো করে। আর এই ধরনের গাছ কিন্তু অতটা যত্ন নেওয়া লাগে না, শুধু পানি দিলেই হয়ে যায়। আরেকটা প্রিয় জিনিস হচ্ছে আমার বিলাতি ধনিয়া গাছ, এটা আমার অসম্ভব প্রিয় একটা গাছ, দেখতেই পাচ্ছেন বীজ হয়েছে, আমি কিন্তু এই বীজ থেকেও চারা করব। এখানে কিছু অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছেন,
আরও দেখতে পাচ্ছেন স্ট্রবেরি, আমি কিন্তু গত বছর একটা ভিডিও আপলোড করেছিলাম, স্ট্রবেরি গাছ থেকে কিন্তু অনেকগুলো স্ট্রবেরি বাচ্চারা খেয়েছে, আর সেইখান থেকেই কিন্তু বেশ কয়েকটা চারাও জন্মেছে, দেখতেই পাচ্ছেন। জানি না এগুলোতে স্ট্রবেরি হবে কি না, আমি মূল গাছটা থেকেই কিন্তু এই স্ট্রবেরির চারাগুলো করে নিয়েছি। আর এখানেও কিছু পুদিনা পাতা রয়েছে, পুদিনা পাতা কিন্তু আমি সারা রমজান মাস জুড়েই খেয়েছি, মাশাল্লাহ অনেক পুদিনা পাতা হয়েছিল। আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা মেবি মাধবীলতা টাইপেরই গাছ, তবে কি ফুল নামটা আমার এই মুহূর্তে মনে নেই। আর একটা হচ্ছে অলোকনন্দা, এই ফুলটাও খুবই পছন্দের একটা ফুল আমার, একদম বাহিরে ফুটে আছে। আমি আপনাদের সাথে আরও মজার একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে কলা গাছে কলা ঝুলে আছে, কি আপনারা নিশ্চয়ই হাসছেন আমার কথাটা শুনে, কলা গাছে না কলা ছড়ায় কলা ঝুলে আছে। এটা মূলত আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, আমি যদি কখনো কলার কথা বলি সে এরকম ছড়া ধরে কলা নিয়ে আসে। আসলে এইভাবে করে কলা আনলে কিন্তু কলাগুলো নষ্ট হয়ে যায়, এটা তাকে বোঝানোর পরেও সে কিন্তু বোঝে না, সে এভাবে করে নিয়ে এসে এরকম ঝুলিয়ে রাখে, বলে একটা একটা করে পাকবে আর তুমি এখান থেকে নিয়ে খাবা। যাই হোক, আমি কিন্তু আমার ছোটোখাটো বারান্দার কিছু গাছ বা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো এক সময় আমি আমার বারান্দাটাকে অর্গানাইজ করে আপনাদের সাথে প্রেজেন্ট করব, আশা করছি আপনাদের কাছে তখন আরও অনেক বেশি ভালো লাগবে। আর সেই পর্যন্ত কিন্তু আমার পাশে আমি আপনাদেরকে চাচ্ছি। আর বাহিরের কিছুটা ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর সকালের এই সময়টা না অনেক ভালো লাগে, যখন বারান্দায় এসে দাঁড়ায় তখন কিন্তু আমি একটু সময় এরকম বাহিরের দৃশ্যগুলো উপভোগ করি, সকাল সকাল এই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা জামরুল গাছ, প্রতি বছর এত পরিমাণ জামরুল হয়, আর নিচেই না এখানে একতলা একটা বিল্ডিং ছিল, সেটা ভেঙে ফেলছে, হয়তো বা বহুতল ভবন তৈরি করা হবে, জানি না এই গাছটা থাকে কি না। তবে আমি মন থেকে চাচ্ছি গাছটা যেন কেটে ফেলা না হয়, কারণ উপর থেকে গাছ ভর্তি ফল দেখলে না অনেক ভালো লাগে। আর আমিও দেখতে পাচ্ছেন আমার বাগান থেকে কিন্তু আমি কলা ছিঁড়ে এনেছি, কলাগুলোকে এনে একটা ফ্রুটসের বাস্কেটে রেখে দিচ্ছি। আর এই কলাগুলো কিন্তু অনেক মিষ্টি, দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর, আর এটা খেতেও অসম্ভব মজা হয়। আর এই কাজগুলো করতে করতে কিন্তু আমার বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে, ওদেরকে নাস্তা পানি খাইয়ে কিন্তু মেয়েটাকে স্কুলে বিদায় দিয়েছি, ছেলেটা প্রাইভেটে চলে গিয়েছে, আজকে ওর স্কুল বন্ধ, ও চলে আসবে আবার 11:30-11:15 দিকে। আর এদিকে কিন্তু আমরাও নাস্তা খেয়ে দিয়ে রান্না করতে চলে এসেছি, আমার কাজের আপাটাও চলে এসেছে, কাজের আপাটা এসেও কিন্তু সকালবেলার যে কাজকর্মগুলো থাকে সেই কাজগুলো সব করে দিয়েছে, আমি ডাল বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে কিন্তু আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। কাজের আপা কিন্তু এই পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাক, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ধনিয়া পাতা, লাউ, এগুলো সব কিছুই কেটে কেটে পরিষ্কার করে দিয়ে গেছেন, আমি শুধু এবার একটা একটা করে রান্না বসিয়ে দেব। আমি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব, আর এইখানে কিছু মাংস দেখতে পাচ্ছেন, আমি মাংসটাকে একটু ভুনা করে নেব। আমি কিন্তু আজকে কোনো রেসিপি আকারে কোনো কিছুই শেয়ার করছি না, কারণ এগুলো শেয়ার করতে গেলে না আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন আমি মাংস রান্না করার জন্য প্রেশার কুকারে মশলা কষিয়ে নিয়েছি, মশলা কষিয়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে আমি রান্না করে নেব। আমি কিন্তু মাংস রান্না করতে গেলে এভাবে প্রেশার কুকারে রান্না করতে চেষ্টা করি, কারণ আমার বাচ্চারা শক্ত মাংসটা না খেতে চায় না, তাই আমি চেষ্টা করি এভাবে করে সবসময় প্রেশার কুকারে রান্না করি, এতে করে মাংসটা খুব সফট হয়। আর অন্যদিকে কিন্তু আমি আমার গ্যাসের খরচটাও বাঁচিয়ে দিচ্ছি, কেননা আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু প্রেশার কুকারে রান্না করলে আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও অপচয় কম হয়। মাংসটা একদম মশলার সাথে মাখিয়ে ঝুঁকিয়ে আমি কিন্তু চড়িয়ে দিয়েছি অন্য চুলায়, কিন্তু আমি পুঁই শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, সেই রান্নাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। আর অন্যদিকে কিন্তু আমি লাউ দিয়ে ডালটা রান্না করেছিলাম, সেটাও নামিয়ে নিয়েছি। বললাম তো আজকে আমি কোনো কিছুই আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করছি না,
আর লাউ দিয়ে ডাল রান্না বা পুঁইশাক চিংড়ি মাছ গরুর মাংস এই ধরনের রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেইখান থেকেও দেখে নিতে পারেন। তারপরও আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কগুলো সব দিয়ে দেব। এই তো ভিউয়ার্স, এরই মাঝেই কিন্তু আমার সবগুলো রান্নাই হয়ে গিয়েছে, আমি টেবিলও নিয়ে এসেছি, আর এর মাঝখানে কিন্তু অনেক সময় পেরিয়ে গিয়েছে, আমি কিন্তু গোসল করে নামাজ পড়ে নিয়েছি, আমার মেয়েটা 3টার দিকে স্কুল থেকে চলে আসবে, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি যেই ফুলগুলোকে পরিষ্কার করার কথা বলেছি সেগুলো কিন্তু অলরেডি পরিষ্কার করে নিয়েছি, কুসুম গরম পানিতে গুঁড়া সাবান দিয়ে একটু ভিজিয়ে রেখে কিন্তু আলতোভাবে ফুলগুলোকে পরিষ্কার করে নিতে হয়, সেভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, এবার আমি ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দিয়েছি। আর ফুলগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে, লাল সাদা গোলাপি সবুজের একটা সংমিশ্রণে অনেক বেশি ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে অনেকটা সময় পার করে নিয়েছি, আর বিকেলের দিকে কিন্তু বাচ্চারা বায়না ধরেছে, ওরা ডোনাট খাবে, তাই ভাবলাম ডোনাটটা যখন তৈরি করব তার রেসিপি আকারেই তৈরি করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এই ডোনাটের রেসিপিটা কিন্তু অলরেডি আমি গতকালকেই আপলোড করেছি, যারা রেসিপিটি দেখেছেন তারা তো দেখেছেনই, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আর যারা এই রেসিপিটি দেখেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেল থেকে এই রেসিপিটা দেখে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের লাইফস্টাইল ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো উপস্থাপন করতে পারবো। আর আপনারা কোন টাইপের ভিডিওগুলো দেখতে চান আমাকে যদি কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে বা নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।